লাস্ট টাইম তোমাদেরকে গ্রাউন্ড রিয়েলিটি বলছি, মৌসুমী অ্যালম একটা স্ক্যাম অ্যান্ড মন্দারমণি একটা স্ক্যাম পে গ্রাউন্ড রিয়েলিটি সত্যি কথা বলতে হয় প্রচুর খারাপ অবস্থা হয়ে রয়েছে। লাস্ট আমার যে কনভারসেশন হয়েছে, প্রায় 300 থেকে 400 বাড়ি আর নেই, সেগুলো পুরোটা ওয়াশ আউট হয়ে চলে গেছে। প্রত্যেকে দু একজন তিনজন করে ডিফারেন্ট ডিফারেন্ট বাড়িতে দোতলাতে স্টে করছে তারা। সকালবেলা কথা হলো আমার মৌসুমীর সাথে অ্যান্ড তাদের খাওয়ার দাওয়ারের প্রচুর ইস্যু, অ্যান্ড তারা রাত্রেবেলা প্লাস্টিক রাস্তার উপরে প্লাস্টিক মিশিয়ে বাচ্চাদেরকে নিয়ে শুয়েছিল, অ্যান্ড বৃষ্টি পড়লেও তারা প্লাস্টিক গায়ে দিয়েছিল, অ্যান্ড রাইফোন দিয়ে এখনো পর্যন্ত রয়েছে। মন্দারমণিতেও সেম থিংস মানে এখনো পর্যন্ত হচ্ছে। তো তোমরা ডেফিনেটলি যারা যারা যেভাবে পসিবল সেভাবে এগিয়ে আসো। আমরা একটা ফান্ডরাইজিং এর ব্যবস্থাও করেছি, অ্যান্ড আমরা প্রি বুকিং এর একটা ব্যবস্থা করেছি যে প্রি বুকিং এর মাধ্যমে তোমরা বুকিং করতে পারবে, অ্যান্ড বুকিং করলে তোমাদের সেটা 1 ইয়ার অবধি ভ্যালিড থাকবে, অ্যান্ড সেই টাকাটা আমরা ইউজ করবো শুধুমাত্র এই যে লোকাল পিপুলগুলো যাদের অবস্থা খুব খারাপ রয়েছে তাদেরকে হেল্প করার জন্য। তোমরা ডেফিনেটলি এগিয়ে আসো, আমরা একসঙ্গে ইউনিট হয়ে অনেক ভালোভাবে কাজ করতে পারি, অ্যান্ড এদেরকে বাঁচিয়ে দেবো। যখনই প্যান্ডামিক সিচুয়েশন ঝড়ের অবস্থা পুরোটা কেটে যাবে, আমরা এএসএফপি এই যে মৌসুমী মন্দারমণি বা বাগদার এই যে লোকেশন গুলো আছে খুব জলদি করে আমরা এগুলোকে ঠিক করে দেবো একদম তোমাদের জন্য, যাতে তোমরা ভিজিট করতে পারো। অ্যান্ড তোমরা এটাকে 1 বছর অবধি ভ্যালিডেশন রয়েছে, তোমরা 1 বছরের মধ্যে ট্রাভেল করতে পারো। প্লাস আমরা এই টাকাটা শুধুমাত্র ইউজ করতে চাইছি ওই পার্টিকুলার লোকগুলোর জন্য যারা এখন ওই সিচুয়েশনে ওই প্রেজেন্স জায়গায় রয়েছে। তো তোমরা ডেফিনেটলি এগিয়ে আসো, অ্যান্ড এগিয়ে এসে আমরা একসঙ্গে ইউনিট হয়ে কাজ করি। অ্যান্ড আমার মনে হয় যদি আমরা একসঙ্গে ইউনিট হয়ে কাজ করতে পারি তাহলে অনেক বেটার কাজ করতে পারি, অ্যান্ড এই লোকগুলোকে আমরা বাঁচিয়ে দেবো। Thank you.